আজকে অষ্টম অধ্যায়ের সপ্তম ক্লাস। এর আগে আমাদের এই চ্যাপ্টারের উপর টোটাল 6টা ক্লাস হয়ে গেছে। তো তোমরা একটা বিষয় বুঝতেছো যে এই চ্যাপ্টারের ক্লাসগুলোর যে সিস্টেম, যেমন ষষ্ঠ ক্লাসের সাথে সপ্তম ক্লাসের একটা লিঙ্ক আছে, মানে ঠিক একটা ক্লাস পারলে পরের ক্লাসে পারা যায়, কারণ পরের ক্লাসের যে বিষয়গুলো আমরা আলোচনা করি সেটা ঠিক পূর্বের ক্লাস থেকে কিছুটা পাওয়া যায়। তো এখানে একটু ধারণা দেখো যে আজকে সপ্তম ক্লাসের আমি প্রথমেই যে বিষয়টা বলছি, আমরা কিন্তু গত ক্লাসে একটা বিম্ব অঙ্কন করছি। তো আসলে গত ক্লাসে আমরা কি বিম্ব অঙ্কন করছিলাম দেখো, গত ক্লাসে আমরা উত্তল দর্পণে বিম্ব অঙ্কন করছি। তো উত্তল দর্পণে বিম্ব অঙ্কন করছি, ঠিক আছে, সেটা খুব সংক্ষেপে বর্ণনাও দেওয়া ছিল, বাট আমি বলছিলাম যে একটা বিম্বের পূর্ণ বিবরণ বলতে কি বোঝায় সেটা কিন্তু আমি তোমাদের লাইভ ক্লাসে সরাসরি দেখাইছিলাম। তো আজকে আমি আরেকটু ডিটেলস বর্ণনা করি যে একটা বিম্বের পূর্ণ বিবরণ বলতে কি বোঝায়। পূর্ণ বিবরণ মানে হচ্ছে বর্ণনা, আমরা জানি। এখন পূর্ণ বিবরণ তার মানে অর্থাৎ এমন কিছু তথ্য আছে যেগুলো একটা বিম্ব সম্পর্কে দিলে বিম্ব সম্পর্কে যাবতীয় তথ্যগুলো হয়ে যায়, আর কোনো তথ্য বাকি থাকে না। এরকম তিনটা পয়েন্ট আছে, আমি পয়েন্টগুলো একদম ক্লিয়ার করব তোমাদের, খেয়াল করো। যেমন এক নম্বরে যে পয়েন্ট সেটা হচ্ছে বিম্বের অবস্থান, মানে সর্বপ্রথম বিম্ব আঁকার পরে আমাদের কনফার্ম হতে হবে যে আমাদের বিম্ব ঠিক কোন জায়গায় অবস্থান নিচ্ছে, তার মানে বিম্বের অবস্থান কি, পজিশন, ইমেজের পজিশন, অর্থাৎ পজিশন অফ ইমেজ, ইমেজ কোথায় অবস্থান নিছে বা কোথায় পজিশন নিছে সেটা। তো আমি এটাকে একটু ক্লিয়ার করি যে বিম্বের অবস্থানটা আমরা কিভাবে বুঝবো। এটা ব্যাখ্যা যদি হয় এরকম যে বিম্বটি দর্পণের কোন স্থানে গঠিত হবে তাহাই হচ্ছে বিম্বের অবস্থান। মানে অনেকে বিম্বের অবস্থানের বিষয়টা একটু অস্পষ্ট থাকতে পারে, স্যার বিম্বের অবস্থানের ব্যাপারটাই তো বুঝি না। তো বিম্বের অবস্থান বলতে কি বোঝায়, বিম্বের অবস্থান মানে বিম্বটি দর্পণের কোন স্থানে গঠিত হবে, তার মানে আমার যে বিম্বটা গঠিত হয়েছে সেটা ওই দর্পণের কোন স্থানে আছে, মানে কিভাবে পরিচয় দিয়ে আমি তাকে বলতে পারি। আমরা তো এমনিতে কোনো জায়গা হলে যে এটা কোন জায়গায় আমরা আশেপাশের কোন স্থান দিয়ে বুঝে দিই, ওরকম। যেমন এখানে দুইটা লাইন, নিচে একটা লাইন আছে তোমাদের জন্য, সহজ করে দিছি, যে সমতল দর্পণ উত্তল দর্পণে বিম্বের অবস্থান সব সময় দর্পণের পেছনে গঠিত হবে। তাহলে এই লাইনটা আমার গত ক্লাসের বা পূর্বের আলোচনায় কিন্তু হয়ে গেছিল। তারপরে এখানে একটু বলে দিছি, দেখো যে সমতল দর্পণ এবং উত্তল দর্পণে বিম্বের অবস্থান সব সময় দর্পণের পেছনে হবে, তার মানে আমরা কিন্তু এখন সমতল দর্পণে বিম্বের অবস্থান জানবো, উত্তলে জানবো, অবতলে জানবো, বাট তিনটা দর্পণের মধ্যে দুইটা দর্পণের তথ্য কিন্তু কনফার্ম বলে দিলাম যে সমতল দর্পণ সব সময় বিম্বের অবস্থান দর্পণের পেছনে হবে। আমরা একেও দেখছি, সমতল দর্পণ আমরা বিম্ব আঁকছি দর্পণের পেছনে ছিল, উত্তল দর্পণে সব সময় বিম্বের পেছনে হবে। হ্যাঁ, উত্তল দর্পণে বিম্বটা আমরা আঁকছি। এবং আমি তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যখনই বলা হবে যে পিছনে হবে, যখনই বলা হবে যে বিম্ব দর্পণের পেছনে হবে, তখনই কিন্তু মনে রাখতে হবে এটা অবাস্তব বিম্ব, কারণ বাস্তব বিম্ব কখনো দর্পণের পেছনে হবে না। তো আমরা দেখছি যে সমতল দর্পণে আমাদের বিম্বটাও দর্পণের পেছনে ছিল, উত্তল দর্পণের পেছনে ছিল, সুতরাং পেছনে হবে। তাহলে এখন সমতল আর উত্তল তো আমি শেষ করলাম, নিচে অবতল বাকি আছে। হ্যাঁ, অবতলটা বাকি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ অবতলের মধ্যে অনেক ভেজাল আছে, অবতলে এক এক জায়গায় রাখলে বিম্বের অবস্থান এক এক রকম হয়, সেটাকে আমি একটু পরে আলোচনা করবো। আচ্ছা, এবার চলে আসি বিম্বের প্রকৃতি। আচ্ছা, এই প্রকৃতি বলতে আমি বুঝাইছিলাম যে বিম্বটা কি বাস্তব নাকি অবাস্তব। তো সেই প্রকৃতি আমরা ক্লাসিফাই করছি এখানে, যে প্রকৃতিকে দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বরে বাস্তব অথবা অবাস্তব, মানে প্রকৃতিটা হয় বাস্তব হবে অথবা অবাস্তব হবে। এখন বাস্তব আর অবাস্তব দুইটাই আসলে খুব সহজ শব্দ, এই দুটো শব্দ আমাদের বইয়ে আছে, আমরা জানি যে বাস্তব এবং অবাস্তব শব্দ, বা আমি তার সাথে আরো দুইটা শব্দ এখানে তোমাদের যুক্ত করে দিচ্ছি, যেমন বাস্তবকে সৎ বলা যায়, এটা ফিজিক্স এর ভাষা, কিন্তু আমরা দুইটা একসাথে বলবো না, মানে সৎ ও বাস্তব বলা দরকার নেই, হয় বলবো সৎ অথবা বাস্তব, কারণ একটা একটা প্রতিশব্দ, তার মানে বিম্বটা হয় সৎ বাস্তব হবে অথবা অবাস্তব এবং অসৎ এবং অবাস্তব হবে। আচ্ছা, তো সৎ বা বাস্তব, এখন আরেকটা কথা মনে রাখতে হবে যে যদি বিম্ব বাস্তব হয় তাহলে সেই বিম্ব সবসময় উল্টো হবে, অর্থাৎ বাস্তব বিম্ব সবসময় উল্টো হবে আর অবাস্তব বিম্ব সবসময় সোজা হবে। এটা আমি তোমাকে একটু ব্যাখ্যা করে দিতে পারি যে অবাস্তব বিম্ব বা অসৎ বিম্ব যে সোজা হবে সেটা আমরা অলরেডি বুঝে গেছি, কিভাবে, কারণ আমি অলরেডি দুইটা বিম্ব তোমাদের আঁকছি, একটা হচ্ছে সমতল দর্পণে আর একটা হচ্ছে উত্তল দর্পণে। দেখো আমরা দুইটা বিম্ব আঁকা শিখছি, তো আমরা যে সমতল এবং উত্তল দর্পণে দুইটা বিম্ব আঁকা শিখছি, দুইটা বিম্বই কিন্তু অবাস্তব হয়েছিল, তার মানে অসৎ হয়েছিল, কিন্তু দুইটা বিম্বই সোজা ছিল, বাট সমতল দর্পণে সোজা হইলো তার একটু পার্শ্ব পরিবর্তন করছে, আর গতকাল যেটা আমরা উত্তল দর্পণে বিম্ব আঁকছি সেটা কিন্তু সোজাই ছিল। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে বিম্বের আকৃতি। তো আকৃতি বলতে আসলে কি বোঝায়, আকৃতি মানে তো আকার, তো আকৃতি হতে পারে হয় বিবর্ধিত হবে, ফিজিক্স এর ভাষা বিবর্ধিত, তবে বর্তমানে বড় আছে, তুমি বিবর্ধিত না লিখে বড়ও বলতে পারবা, অথবা খর্বিত ছোট, তার মানে বিবর্ধিত বড় অথবা খর্বিত ছোট, খর্বিত মানেই কিন্তু ছোট, তাহলে খর্বিত বলতে পারি ফিজিক্স এর ভাষা, অথবা ছোট অথবা লক্ষ্যবস্তুর সমান। তাহলে আমার প্রকৃতির অ্যান্সার হচ্ছে তিনটা সম্ভাব্য উত্তর আছে, প্রকৃতির তিনটা সম্ভাব্য উত্তর আছে, হয় বড় নাইলে ছোট নাইলে সমান, অথবা এটাকে আমরা বলতে পারি বিবর্ধিত খর্বিত অথবা সমান। আর আকৃতির, সরি, আকৃতির তিনটা সম্ভাব্য উত্তর হতে পারে, একটা হচ্ছে বড় ছোট আর একটা হচ্ছে সমান, কিন্তু প্রকৃতির সম্ভাব্য উত্তর হচ্ছে দুইটা,
একটা বাস্তব আর একটা অবাস্তব, আর বিম্বের অবস্থান তো আসলে এক এক সময় এক এক জায়গায় হতে পারে। এ হচ্ছে মোটামুটি আমাদের এটা ছিল এতটুকুর বর্ণনা। তো আমরা আগেই জানি যে অবতল দর্পণে এক এক জায়গায় বস্তু রাখলে এক এক রকমের বিম্ব গঠন হবে, বিষয়টা আমি আগেই তোমাদের বলছি। তো দেখো এবার আমরা অবতল দর্পণে বিম্বের অবস্থান, আকৃতি এবং প্রকৃতি কি হবে। আমি আগে থেকেই তোমাদের বলে আসছি যে অবতল দর্পণের ক্ষেত্রে ঝামেলা, অবতল দর্পণের ক্ষেত্রে ঝামেলা। আসলে কি ঝামেলা, কি এমন ঝামেলা যে অবতল দর্পণে বস্তু রাখলে বিম্ব কোন রকমের হবে, কোথায় হবে না হবে কিভাবে বুঝবো? তো অবতল দর্পণের ঝামেলাটা ক্লিয়ার করার জন্য আমি তোমাদের এখানে একটা শখ দিছি, আমি চিত্রটা আঁকতেছি। দেখো যেমন অবতল দর্পণের সামনে যে জায়গাগুলো আছে, দর্পণের সামনে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমি টোটাল 6টা ক্যাটাগরিতে ভাগ করে ফেলছি এখানে। 6টা ক্যাটাগরি, তখন বলতে পারো যে কেন 6 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেমন দেখা গেলো যে তোমাদের ক্লাসে বিভিন্ন রকমের ছাত্র আছে, তো বিভিন্ন রকমের ছাত্র থাকার কারণে আমি 10 ক্যাটাগরিতে ভাগ করলাম। ভাগ করার কারণে এখন আমার ব্যাখ্যা করতে সুবিধা হয়। একদম 1 নম্বর ক্যাটাগরিতে কিছু ভালো ছাত্র রাখছি, কিছু কমন বৈশিষ্ট্য রাখছি যেগুলো ভালো ছাত্রের ক্ষেত্রে কমন, শেষ। 2 নম্বরে আবার তার চেয়ে একটু কিছু দুর্বল ছাত্র রাখছি, মানে আরো কিছু কথা বলছি সেটা দিয়ে আরেকটা গ্রুপ শেষ। এভাবে তো আমি এই জন্য দর্পণের সামনে টোটাল 6টা পয়েন্ট, এই যেভাবে 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট এভাবে, 1 হচ্ছে অসীম, 2 হচ্ছে অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে, 3 বক্রতার কেন্দ্রে, 4 মানে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, 5 হচ্ছে প্রধান ফোকাসে, 6 হচ্ছে প্রধান ফোকাসে মেরুর মধ্যে, এই যে যে ব্যাপারটা। অর্থাৎ এটা হচ্ছে দর্পণের সামনে 6, 6টা পয়েন্ট। তো আমরা 6 পয়েন্ট সম্পর্কে এখানে কিছু তথ্য আছে দেখো, যেটা আসলে এইভাবে ছকাকারে না দিলে তোমরা পারতা না। যেমন আমি এখানে বস্তুর অবস্থানগুলো বলছি, যেমন বস্তু যদি 1 নম্বর পয়েন্টে রাখি, 1 নম্বরে মানে অসীম, অসীম কোথায় সেটা আমি দেখাবো, তাহলে কি হবে। বস্তু যদি 2 নম্বর পয়েন্টে রাখি, 2 মানে হচ্ছে অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে, হ্যাঁ, আর 3-এ রাখি তাহলে কি হবে, 4-এ রাখলে, 5-এ রাখলে কি হবে, মানে কোনটার জন্য কি হবে। বস্তু 1-এ রাখলে বিম্বের অবস্থান কোথায় হবে লেখা আছে, আকৃতি কি হবে, প্রকৃতি কি হবে, 2-এর জন্য কি হবে, 3-এর জন্য কি হবে, 4-এর জন্য কি হবে, 5-6-এর জন্য কি হবে। এটা আমি সহজে তোমাদের একটা শখের মধ্যে জানাইছি জটিল বলে, কিন্তু এটা মনে রাখার 1 মিনিটে একটা শর্টকাট টেকনিক আছে, 1 মিনিটের মধ্যে সবটা মনে রাখবে। তো সেই শর্টকাট টেকনিকটা আমি একটু পরে বলি, কারণ শর্টকাট টেকনিকটা আগে বললে তোমরা জটিল বিষয়টার দিকে মনোযোগ দিবা না, সেটা আমি পরে বলি। আপাতত আমি পুরো বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন তোমরা দেখো আমি একটা অবতল দর্পণ নিয়ে এখন কথা বলবো, দেখো। আচ্ছা, অবতল দর্পণ, তো আমরা তো জানি যে আসলে অবতল দর্পণটা কিরকম হবে, আমি কতটা হবে জানি না, আমি একটু অবতল দর্পণের একটা শেপ, আচ্ছা ধর আমি চেষ্টা করলাম আর কি অবতল দর্পণের একটা শেপ তৈরি করা। তো এখন এটা যে অবতল দর্পণ হয়েছে, এটা অবতল দর্পণ হয়েছে, এটার জন্য আমার তো এটার উপর পারা লাগাইতে হবে, তাই না? যেমন আমি এই দিক দিয়ে পারা লাগাই দিই, তো আমি মাঝে মাঝে শুধু কয়েকটা দাগ দিই, কারণ এই দাগগুলো আসলে মানে সূক্ষ্মভাবে দেওয়াটা একটু ঝামেলা আর কি, জীবনে মাউস দিয়ে ধরে, তো এই জন্য এগুলো আসলে সমান হয় না। তো মোটামুটি আমি যা আঁকছি তাতে তোমরা হয়তো বা কিছু টুলো বুঝে গেছো, এটা আসলে একটা অবতল দর্পণের শেপ হয়ে গেছে। মানে এই যেদিকে আমরা দাগগুলো দিয়েছি তার মানে এদিকে হচ্ছে পারা লাগানো, তার মানে পেছনের দিকে পারা লাগানো আছে, তাহলে সামনে। এবার আমি দর্পণটার নাম দিয়ে দিই এখানে, আমার এই জিনিসটা একটু ঝামেলার কাজ ছিল, বাকিগুলো আমরা খুব সহজে এঁকেই ফেলতে পারবো, সমস্যা নেই। তো আমি দর্পণের নাম দিলাম যে M1 M2, দেখো এটা একটা অবতল দর্পণ। যেহেতু আমি অবতল দর্পণ এঁকে ফেলছি, এখন আমার অবতল দর্পণের বাকি বিষয়গুলো দেখানো দরকার। তো আমি অবতল দর্পণের বাকি বিষয়গুলো দেখানোর জন্য চেষ্টা করছি, দেখো সবাই, এই যে আমি অবতল দর্পণের বাকি বিষয়গুলো দেখো, বাকি বিষয়গুলো কিরকম। আচ্ছা, এরকম হচ্ছে যে এই যে অবতল দর্পণের সামনে আমি একটা, আচ্ছা এই যে এই জায়গাটা আমি দেবো একটা বিন্দু, যেটার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। আমরা জানি যে ওটার যে কেন্দ্র যেটা সেটাই হবে বক্রতার কেন্দ্র, আর এই মাঝে হবে প্রধান ফোকাস। আমরা জানি যে বক্রতার কেন্দ্রের মাঝে হচ্ছে প্রধান ফোকাস। আচ্ছা, বিন্দুগুলো আইডেন্টিফাই করলাম, তো বিন্দুগুলো আরেকটু ভালোভাবে আইডেন্টিফাই আমি করে দিতে পারি একটু গোল করে। যেমন এই যে, এই যে দেখো একটু বড় করে দিলাম, তার মানে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, এই যে যে জায়গাটা আমি দেখালাম এটা হচ্ছে প্রধান ফোকাস। আছে তো আগে আমি জানি যে আসলে এই বক্রতার কেন্দ্র আর মেরুটা একটু দেখাই দিতে পারি আমরা, যে মেরুটা, আচ্ছা মেরুটা কোন জায়গায় সেটা আমি একটু আগে আইডেন্টিফাই করি। আমরা জানি যে মেরুটা হয় এখানে, ঠিক আছে, সেটাও আমি একটু ওরকম একটু গোল করে মেরুটা দেখাই দিলাম। তো মেরুটাকে যেহেতু পি দ্বারা প্রকাশ করে, সেই হিসাবে আমি এটা পি লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে দর্পণের মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, সবই ঠিক আছে, সব দর্পণটা একটু তোমরা বুঝে নিও আর কি যেরকমই হয়েছে। তো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা মেরু আর এটা হচ্ছে প্রধান ফোকাস। তো এখন আমরা কিন্তু আগে একটা ব্যাপার জানি যে এই যে মেরু আর এই যে বক্রতার কেন্দ্র, এই দুইয়ের যে মধ্যবর্তী দূরত্ব তার কিন্তু একটা নাম আছে, এই যে মেরু এবং বক্রতার কেন্দ্র, এই যে মেরু এবং এই দুটার মধ্যবর্তী দূরত্বকে কিন্তু বক্রতার ব্যাসার্ধ বলে, আর এই যে প্রধান ফোকাস এবং মেরু এর মধ্যবর্তী যে দূরত্ব এটাকে কিন্তু বক্রতার, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তো এই দুটা থেকে আমরা একটা ম্যাথমেটিক্স আগেই জেনে গেছি, আমি সেটা একটু বলি। আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধকে বলা হয় আর,
আর যে প্রধান ফোকাস সেটাকে বলা হয় এফ। তো আমরা ওখান থেকে একটা ইকুয়েশন এরকম জানছি, আর সমান টু এফ, মানে যেটা আমি তোমাদের অলরেডি পড়াইছি, যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, অথবা ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এখন আমার এখানে লেখার মধ্যে কিছু কথা আছে তোমাদের একটু বুঝাই, যেমন এক হচ্ছে অসীম, আমি এগুলো ক্লিয়ার করবো। অসীম কোথায় আছে? আচ্ছা, অসীম বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অনেক দূরে। অসীম অনেক দূরে, আসলে অসীম অনেক দূরে বলতে কত দূরে, মানে আমাদের চিন্তা ভাবনার বাহিরে, মানে আমরা ঠিক আসলে যতটুকু পর্যন্ত চিন্তা করতে পারি ততটুকুকে আমরা অসীম বলতে পারবো না। কারণ আমি কিন্তু আসলে যেটা চাচ্ছি সেটা হলো যে দর্পণের সামনে কিছু বিন্দু দিয়ে, দর্পণের সামনে কিছু বিন্দু দিয়ে আমরা আমাদের টোটাল জায়গাগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। তা আমি দর্পণের সামনে এক নাম্বার যে বিন্দুটা দিচ্ছি সেটা হলো অসীম। আমি অসীমটাকে একদম অনেক দূরে রাখলাম, যেমন এখানে এক দিয়ে দিলাম, এক, হ্যাঁ, এক মানে হচ্ছে অসীম। তো এই এক মানে অসীম, তার মানে হচ্ছে যে আমি কিন্তু অসীম থেকে শুরু করব। কেন? যে অসীমে যদি বস্তু রাখা হয় তাহলে বিম্বটা কোথায় হবে, এই হলো আমাদের প্রথম টার্গেট। তো আমি একদম অনেক দূরে বলে দিলাম অসীম। তা আসলে এখানে অসীমটা আমি এখানে দেখাইলো, আসলে অসীম কিন্তু আমাদের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণার বাইরে। তার মানে আমি প্রথমে বুঝাতে চাই যে আমার অবতল দর্পণের সামনে যদি অসীমে কোনো বস্তু রাখা হয় তাহলে বিম্ব কোথায় হবে। তো অসীম মানে তো সেটা অনেক দূরে। তো আমি এখানে যদিও ভিতরে দেখাইছি কিন্তু অসীম মানে কিন্তু এই অনেক দূরে, মনে রাখতে হবে বাইরে। এবার এই যে বক্রতার কেন্দ্র আর অসীম, এর মাঝামাঝি একটা বিন্দু আমরা নিব, এর মাঝামাঝি একটা বিন্দু নিব যেটাকে আমরা বলবো দুই নাম্বার পয়েন্ট, যেটাকে আমরা বলবো দুই নাম্বার পয়েন্ট। আমি শুধু দুই দিয়ে রাখলাম, দুইয়ের ব্যাখ্যাটা লেখা আছে অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ যে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে, দুই মানে হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তো আমি তাকটা একটু বড় করি তাহলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, এরকম যে আমরা তো প্রধান অক্ষটাকে আরো বড় করতে পারি এরকম। তো এক হচ্ছে অসীম আর দুই মানে হচ্ছে এই যে অসীম আর এই বক্রতার কেন্দ্রের মাঝে, এই জায়গাটাকে আমি দুই নাম্বার আইডেন্টিফাই করলাম। তার মানে এই অসীম থেকে শুরু করে বক্রতার কেন্দ্রের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা বস্তু রাখি সেটাকে আমরা দুই নাম্বার ক্যাটাগরিতে ফেলবো, তখন আমি বলবো এটা দুই। তার মানে ওটার নাম হবে অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে। কারণ আগে তো আমি আইডেন্টিফাই করবো যে আমি বস্তুটা কোথায় রাখছি, তার মানে একে রাখলে আমি বলবো সেটা অসীমে রাখছি, আর দুই মানে হচ্ছে অসীম থেকে বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী স্থানে যদি এই জায়গায় রাখি তাহলে আমরা বলবো এই যে দেখো আমরা অসীমকে যেহেতু এই পয়েন্ট বলছি আর ওটা হচ্ছে বক্রতার কেন্দ্র, তার মানে এই দুইয়ের মাঝে হচ্ছে তোমার দুই নাম্বার পয়েন্ট। এবার তিন নাম্বার পয়েন্ট মানে আমরা কিন্তু এটাকে আইডেন্টিফাই করছি যে একদম একজাক্ট বক্রতার কেন্দ্রে যদি আমি বস্তুটা রাখি, একদম এই যে সি বিন্দুতে যদি বস্তুটা রাখি। এখন বস্তু আমি এখন রাখা শুরু করি নাই, কারণ আমরা বিম্ব আঁকার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমরা ইচ্ছা করলে বস্তু রাখতে পারি। কিরকম? যেমন আমি দেখাই, যেমন দেখাই যে প্রথমে একটা বস্তু রাখছি, এই যে এটা কোথায় রাখলাম, এটা হলো অসীমে বস্তু রাখলাম। তা আমার আগে বোঝা দরকার যে অসীমে বস্তু রাখলে বিম্বটা কেমন হবে, সেটা একবার চলে গেল। তারপরে ধরো আমি ওখান থেকে চলে গিয়ে এই যে একটা বস্তু রাখলাম, আমি বললাম এটা কোথায় রাখছি, এটা আমাকে বলতে হবে অসীম বক্রতার কেন্দ্রের মধ্যে রাখছি, এটার পরিচয় শেষ হয়ে গেল। তারপর ধরো আমি তিন নাম্বার একটা বস্তু রাখছি, কোথায় রাখছি খেয়াল করো, বক্রতার কেন্দ্রে বস্তু রাখছি, আমি একটা একটা করে কিন্তু বুঝাচ্ছি। আচ্ছা, তারপরে বক্রতার কেন্দ্রের মধ্যে এই যে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের যে মাঝখানে আছে এই জায়গাটাকে বলা হয় চার, তার মানে এই গ্যাপে পড়লে এটাকে বলা হবে চার। অর্থাৎ চার মানে হচ্ছে এই বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যে। এই যে নিচে আমাদের লেখা আছে যে তিন হচ্ছে বক্রতার কেন্দ্র, চার হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যে, আমরা একটু পরে লেখাটা দেখতে পাবো। আর এই যে পাঁচ যে পয়েন্ট আছে যদি একদম ঠিক প্রধান ফোকাসে রাখি তাহলে এটাকে আমি বলবো পাঁচ নাম্বার পয়েন্টে রাখছি, আর এই প্রধান ফোকাস এবং মেরু যদি এই দুইয়ের মাঝে রাখি তাহলে তাকে আমি বলবো ছয় নাম্বার পয়েন্টে রাখছি। তো আসলে কোন পয়েন্ট দ্বারা কি বোঝায় সেটা আমি নিচ থেকে একটু দেখাই আসি, কারণ এখানে চিত্রের মধ্যে এটা লিখতে গেলে একদম এলোমেলো হয়ে যাবে। যেমন আমি এখানে একটু ক্লিয়ার করে ফেলি তোমাদের, এই যে একে রাখা মানে হচ্ছে অসীমে রাখা, দুই মানে হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে। তো বক্রতার কেন্দ্রকে আবার আমি ব্র্যাকেটে টু এফ লিখে রাখছি। তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার বক্রতার কেন্দ্রকে আবার টু এফ লিখলেন কেন, কেন এফ টু এফ হবে না বলো? কারণ প্রধান ফোকাস পর্যন্ত তো ছোট হাতের এফ, প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকে বলে ছোট হাতের এফ, আর যেহেতু বক্রতার কেন্দ্র তার ডাবল, তো বক্রতার কেন্দ্রকে তো আমরা টু এফ বলতেই পারি। কারণ এই যে আমি লিখে রাখছি বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের ডাবল, এই জন্য বক্রতার কেন্দ্র মানে টু এফ দূরত্ব। এরপরে তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমার এই যে বক্রতার কেন্দ্রে, চার নাম্বার হচ্ছে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যে, পাঁচ নাম্বার হচ্ছে একদম একজাক্ট প্রধান ফোকাসে, ছয় হচ্ছে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে। তো যাই হোক, তোমরা এতক্ষণ জাস্ট একটু পরিচিতি গুলো দেখলাম যে যে এক দুই তিন চার পাঁচ মানে কোন পয়েন্ট দ্বারা আসলে আমি কোন জায়গায় বস্তু রাখছি সেটা বোঝানো হয়েছে। তো আমি যে এখানে ছয়টা পয়েন্ট আমি দিলাম, এখন ছয়টা পয়েন্ট নিয়ে আমি কিছু কথা যদি তোমাদের বলি, এই ছয়টা পয়েন্টের মধ্যে আমাদের মোটামুটি তিনটা পয়েন্ট আছে যাদেরকে সমতা বলা যায়, মানে যারা একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থান করছে, যাদের বিন্দুটা আইডেন্টিফাই করা, সেটা হচ্ছে এক তিন পাঁচ, মানে বিজোড় গুলো, যেমন এক অসীম হয়তো একটা নির্দিষ্ট জায়গায় ধরে নিচ্ছে, তিন বক্রতার কেন্দ্র একটা নির্দিষ্ট জায়গায়, পাঁচ প্রধান ফোকাস হয়তো একটা নির্দিষ্ট জায়গায়, বাট দুই চার ছয় এটা কিন্তু অসমতা। কেন অসমতা? অসমতা কখন হয়? যেমন আমি জানি যে এক্স এর মান পাঁচ, এটা সমতা। আবার বললাম যে এক্স এর মান দশ থেকে ছোট, এক থেকে বড়, এটা কিন্তু অসমতা, কারণ আমি কিন্তু মান নির্দিষ্ট করে বলতে পারি নাই। তাহলে আমার দুই কিন্তু অসমতা, কারণ অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে বিশাল জায়গা আছে, এর যে কোনো জায়গায় রাখলে তাকে কিন্তু দুই বলা হবে। তারপরে হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে যে কোনো জায়গায় রাখলে তাকেই কিন্তু
এই চার বলা হবে, সুতরাং চারও কিন্তু অসমতা। এবং প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যে কোনো জায়গায় যদি বস্তু রাখা হয় তাকে কিন্তু ছয় বলা হবে। সুতরাং 2, 4, 6 এটা কিন্তু হচ্ছে অসমতা, অর্থাৎ নির্দিষ্ট কোনো পয়েন্ট নাই। বাপ, আমি কেন এই 6টা ক্যাটাগরিতে ভাগ করলাম এবার বলি। এই 6 ক্যাটাগরিতে আমি এবার তোমাকে খুব সহজে বুঝিয়ে দিতে পারবো যে আসলে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হয়। তো আমরা কিন্তু সেটা আজকে একে দেখাবো যে কিভাবে হয়, বাট আমি এখন খুব অল্প কথায় তোমাকে এর মধ্যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হয় এটা মনে রাখার একটা টেকনিক তোমাকে শিখিয়ে দিব। খুব অল্প কথায়, একদম অল্প কথায় শিখিয়ে দিব যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে। বাট আমরা কিন্তু আবার পরবর্তীতে একে একে দেখবো যে আমাদের কথা ঠিক আছে কিনা। তা আগে অল্প কথায় মনে রাখার টেকনিক শিখাই। যেমন কিভাবে মনে রাখার টেকনিক দেখো, যদি এখন তুমি বলো যে স্যার আমি তো এই 1 নম্বরে অসীমে বস্তু রাখবো, তো তুমি জিজ্ঞেস করলে যে স্যার অসীমে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে, মনে রাখবো কিভাবে? হ্যাঁ, একে। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে যদি তুমি এখন এই 1-এ বস্তু রাখো তাহলে তোমার বিম্ব হবে 5-এ। হ্যাঁ, এটা কিন্তু আমি একদম জাস্ট একটা টেকনিক্যালি তোমাকে মনে রাখার জন্য বলে দিছি, বাট এটা কিন্তু কোনো মানে প্রমাণ করা বিষয় না। আর প্রমাণটা আমরা পরে করব, আমরা 2টা পয়েন্ট বাদ দিয়ে প্রমাণ করবো। 1 আর 5 এই দুটো জিনিস লাগবে না, বাকি পয়েন্ট গুলো যেমন 2, 3, 4, 6 চারটার প্রমাণ আমাদের আছে, এই চারটা আমরা প্রমাণ করবো চিত্র একে। তো 1 মানে হলো অসীম, তার মানে 1-এ বস্তু রাখলে বিম্ব হবে 5-এ, এখানে বিম্ব হবে। আপাতত শুধু মনে রাখো, মনে রাখার টেকনিক হচ্ছে কি সেটা আমি বলি, যেখানে বস্তু রাখবো তার ডিজিট এবং যেখানে বিম্ব হবে তার ডিজিটের যোগফল হবে 6। তাহলে বস্তু রাখলাম 1-এ, বিম্ব হলো 5-এ, 5 আর 1-এ 6। এটা হলো তোমার মনে রাখার টেকনিক। ওকে, এবার আমি যদি বলি যে আমি বস্তু রাখছি 2-এ, 2 মানে কিন্তু অনেক বড় অসমতা, 2-এ বস্তু রাখলে বিম্ব হবে 4-এ, কারণ 2 আর 4 6, তার মানে ওই যে কত নাম্বার পয়েন্ট, পয়েন্টের যে সিরিয়াল নাম্বারটা দিছি সেই সিরিয়াল নাম্বারের যোগ বা যোগফল হবে 6। এই জন্য 2-এ যদি বস্তু রাখো তাহলে বিম্ব হবে 4-এ। দেখো 2টা কিন্তু শিখে গেলাম। যদি আমি বলি যে 3-এ বস্তু রাখবো তাহলে বিম্ব হবে কোথায়, 3-এই, কারণ 3 যোগ 3 সমান 6, আমরা পরে একে দেখবো। যদি আমি বলি আমি 4-এ বস্তু রাখছি বিম্ব হবে কোথায়, 2-এ, কারণ 4 আর 2 6। এটা হলো শর্টকাট টেকনিকে মনে রাখার সিস্টেম শিখাচ্ছি। যদি বলি 5-এ বস্তু রাখবো বিম্ব হবে কোথায়, 1-এ, কারণ 5 আর 1-এ 6। যদি বলা হয় 6-এ বস্তু রাখবো বিম্ব হবে কোথায়, 0, কারণ 6 আর 0 যোগ করলে 0। এই 0-র মিনিংটা হচ্ছে এরকম, যদি কেউ 6-এ বস্তু রাখে তাহলে বিম্ব হবে দর্পণের পেছনে, কারণ এই 6-এ বস্তু রাখলে এখানে 0, আমি 0-টা পরে দেখাচ্ছি। 0-র ব্যাখ্যা হচ্ছে যদি কেউ 6-এ বস্তু রাখে তাহলে তার বিম্ব হবে দর্পণের পেছনে। এখন হয়তোবা তোমরা এগুলো বলতেছো যে স্যার কোথায় কোথায় হবে না হবে সে ব্যাপারটা তো বুঝতেছি না, বোঝানোটা তো অবশ্যই আমি আমার নিয়ম অনুসারে একদম একে একে দিব আর কি, নিয়ম অনুসারে আঁকবো, একটু নিয়মের বাইরে যাব না, তখন সম্পূর্ণ রুলস ফলো করে আমি বিম্ব আঁকবো। এবং দেখবা যে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি বিম্বগুলো সম্পূর্ণ আমার কথার সাথে মিলে যাবে, বাট সেই মিলে যাওয়াটা আর মনে রাখা তো এক না। হ্যাঁ, MCQ-তে আসলে এত মনে রাখা কিভাবে সম্ভব বলো, যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে? তাহলে আমি কিন্তু খুব সহজে তোমাদের সেটা মনে রাখার একটা টেকনিক করে দিলাম এই সিরিয়ালটা করে, যে আসলে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে। 1 নম্বরে আমি কিন্তু বিম্বের অবস্থান বলে ফেলছি, এবার আমি বিম্বের প্রকৃতি বলে ফেলি খুব সহজে। এটা মনে রাখা খুব সহজ টেকনিক, কি 1 থেকে 4 পর্যন্ত যেখানেই বস্তু রাখো না কেন বিম্ব হবে বাস্তব উল্টা, এক কথায় শেষ। কত সহজ দেখো মনে রাখা, 1 থেকে 4 পর্যন্ত যেখানেই বস্তু রাখি না কেন বিম্ব হবে বাস্তব উল্টা। এটা কিন্তু আমরা আগেও গতকালের পড়ার বলছিলাম যে প্রধান ফোকাসের পরে হলে বাস্তব আর প্রধান ফোকাস থেকে এই দিকে হলে অবাস্তব, সেটা কিন্তু এখন আসলাম। তার মানে 1 থেকে 4 পর্যন্ত যেখানেই বস্তু রাখি না কেন বিম্ব হবে বাস্তব ও উল্টা, কিন্তু এই যে 5 আর 6 এইদিকে যদি বস্তু রাখি তাহলে হবে অবাস্তব ও সোজা। গেল, এই হলো তোমার, বললাম হলো আমি প্রকৃতি। এবার আমি আকৃতিটা বলি, দেখো কত সহজে মনে রাখা যায়। আকৃতি মনে রাখা পানির মতো সহজ, কিভাবে? যদি কেউ 1-এ বস্তু রাখে তাহলে বিম্ব হবে অত্যন্ত খর্বিত, অত্যন্ত খর্বিত মানে কিন্তু অনেক ছোট। এবার যদি 5-এর পরে আমি 1-এর পরে আমি বলি 2-এ বস্তু রাখবো তাহলে বিম্ব হবে খর্বিত, মানে অত্যন্ত কথাটা বাদ পড়লো, অত্যন্ত মানে অনেক ছোট, তার চেয়ে ছোট হইলো। খেয়াল করো, যদি কেউ বলে যে আমি 1-এ বস্তু রাখবো তাহলে বিম্ব হবে অত্যন্ত খর্বিত, ঠিক আছে। যদি কেউ বলে আমি 2-এ বস্তু রাখবো বিম্ব হবে খর্বিত, একটু বড় হইলো কিন্তু। যদি বলে 3-এ বস্তু রাখবো তাহলে বিম্ব হবে সমান, আরেকটু বড় হইলো কিন্তু, মানে আরেকটু কিন্তু ওই যে ধীরে ধীরে কিন্তু ছোট থেকে বড় হইতেছে, অত্যন্ত খর্বিত তারপর খর্বিত তারপর মানে একটু একটু করে তো বড় হইতেছে, তারপর হলো তোমার সমান। এরপর 4-এ বস্তু রাখলে বিম্ব হয়ে যাবে বিবর্ধিত। এরপর যদি কেউ বলে 5-এ বস্তু রাখবো তাহলে বিম্ব হবে অত্যন্ত বিবর্ধিত। দেখো কত সুন্দর সিরিয়াল মনে রাখার, 1 থেকে 6 পর্যন্ত। যদি 1-এ বস্তু রাখি তাহলে বিম্ব হবে অত্যন্ত খর্বিত, অনেক ছোট, 2-এ রাখলে হবে খর্বিত, 3-এ রাখলে হবে সমান, 4-এ রাখলে হবে বিবর্ধিত, 5-এ রাখলে হবে অত্যন্ত বিবর্ধিত। তবে 6-এর ব্যাপারটা একটু ব্যতিক্রম, 6 রাখলে হবে বিবর্তিত, কারণ 6 তো অবাস্তব বিম্ব হয়ে যায়, আগে 6 ছিল 0, এই জন্য 6টা। 1 থেকে 5 পর্যন্ত একদম সুন্দর সিরিয়ালে মনে থাকবে।
তো আমি তোমাদের খুব শর্টে দেখো কিভাবে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে সেটা মনে রাখার একটা টেকনিক শিখাইলাম। তো এটা তোমাদের অনেকের হয়তো মনে থাকবে না, এটার জন্য আমি একটা শক করে দিচ্ছি। তোমরা যে নিচে শক আছে, এখন তোমরা এই শক থেকে পুরো ব্যাপারটা দেখে ফেলো। দেখো এই যে আমি বলে দিচ্ছি, যদি বস্তুকে একে রাখে মানে অসীমে রাখে তাহলে বিম্ব হবে 5, এই যে বিম্বের অবস্থান আমি দেখাই দিচ্ছি। তো আবার দুয়ে যদি কেউ বস্তু রাখে তাহলে বিম্ব হবে 4, এই যে 4 মানে মিনিং দেখাই দিচ্ছি। তিনে বস্তু রাখলে বিম্ব হবে 3, চারে বস্তু রাখলে বিম্ব হবে 2, পাঁচে বস্তু রাখলে বিম্ব হবে 1, ছয়ে রাখলে হবে 0। 0 মানে দর্পণের পেছনে, জিরো মানে হচ্ছে দর্পণের পেছনে। আচ্ছা এবার আকৃতিগুলো দেখো, এই যে একে বস্তু রাখলে বিম্ব হবে অত্যন্ত খর্বিত, একটু আগে যেটা বললাম, দুয়ে রাখলে খর্বিত, তিনে সমান, চারে বিবর্ধিত, পাঁচে অত্যন্ত বিবর্ধিত। কি সুন্দর সিরিয়ালে বড় হইলো আস্তে আস্তে, অনেক ছোট ছোট সমান বড় অনেক বড়, আর এইটা একটু ব্যতিক্রম আছে, এটা হচ্ছে বিবর্ধিত। আর এখানে আমরা বিবর্ধিত অথবা বড় যে কোনো একটা শব্দ বলবো, খর্বিত অথবা ছোট। এবং প্রকৃতি মনে রাখা কত সহজ, দেখো 1 থেকে 4 পর্যন্ত সম্পূর্ণ সেম। ওই যে বললাম 1 থেকে 4 পর্যন্ত সবই হচ্ছে বাস্তব ও উল্টা, হ্যাঁ অর্থাৎ সৎ ও উল্টা, সৎ অথবা বাস্তব যে কোনো একটা বলবো। আর 5 আর 6 হচ্ছে ব্যতিক্রম, এটা অসদ সোজা। তবে 5-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটনা, সেটা হলো মানে এটা হলো অসদ সোজা, অসদ সোজা। তবে আমরা দুইটা হয় বলবো, সদ উল্টা অথবা অসদ সোজা, মানে সৎ যদি হয় তাহলে উল্টো হবে, সিরিয়ালটা মনে রাখতে, মানে অসদ আর অবাস্তব কিন্তু একই কথা, আর এখানে হবে সদ উল্টো। তবে 5-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম এই জন্য যে 5-এর সদ অসদ দুইটাই হতে পারে, কারণ 5 মানে তো প্রধান ফোকাস, প্রধান ফোকাসে বস্তু রাখলে বিম্ব হবে অসীমে, অসীমে তো আর আমরা মানুষ যেতে পারি না, চিন্তাও করতে পারি না যে অসীমে কি হবে না হবে, এই জন্য অসীমের ব্যাপারটা হচ্ছে কাল্পনিক। কাল্পনিক মানে সম্ভাব্য সবগুলো উত্তর তখন বলে দেওয়া হয়েছে, যেহেতু বিম্ব অসীমে চলে গেছে আর আমরা মানুষ যেহেতু অসীমে যেতে পারতেছি না, এই জন্য এটা সলিউশন হয়েছে এরকম, যেহেতু অসীমে আমরা যেতে পারি না তাই বিম্ব, তো বিম্ব আর কি হবে বলো, আর বাস্তব হবে নাহলে অবাস্তব হবে, এই জন্য বলে দেওয়া হয়েছে বাস্তব অথবা অবাস্তব, অর্থাৎ বিম্ব হয় বাস্তব অথবা অবাস্তব। যেমন অজানা একটা জিনিস, তুমি একটা জিনিস জানো না, তখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি কি বলবা বলো। ধরো একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, তার রেজাল্ট তোমাকে এসে জিজ্ঞেস করলো যে বলো তো আমি পরীক্ষায় কি করেছি, তো তুমি দুইটা উত্তর দিয়ে দিলে যে তুমি হয় পরীক্ষায় পাশ করেছো নাহলে ফেল করেছো, কারণ তুমি তো কিছু জানো না। তো আমরা যেহেতু এটা অসীমে হবে, অসীমের ব্যাপারটা জানি না, এই জন্য আমরা সম্ভাব্য উত্তরগুলো দিয়ে দিব, যেহেতু অসীমে হয়েছে তার মানে বিম্ব আর কি হবে, হয় বাস্তব হবে নাহলে অবাস্তব হবে, এই যে পাশে বাস্তব আর অবাস্তব দুইটা ব্যাপার এখানে। তো ঠিক আছে দেখো, তাহলে আমরা 6টা পয়েন্টের মধ্যে আমি বলছি যে 1 আর 5 এই দুইটা পয়েন্টে আমরা বিম্ব আঁকবো না, কারণ 1 মানে অসীম আর 5 মানে হচ্ছে 5-এ রাখলে আবার বিম্ব হবে অসীমে, অর্থাৎ যার সাথে অসীম জড়িত আছে সেটা বাদ দিয়ে আমি 2-এর বিম্বটা একটু দেখাই তোমাদের। দেখো 2 নাম্বার আছে, এখানে অল্প কথায় লেখা আছে যে বিম্বটা ঠিক কিভাবে আঁকা হয়েছে, একদম অল্প কথায় লেখা আছে। এবং আমি যে বলছি যে বিম্ব আঁকার পরে 3টা জিনিস মনে রাখতে হবে, একটা হলো বিম্বের অবস্থান কোথায়, আর একটা প্রকৃতি এবং আকৃতি। এই অবস্থান, প্রকৃতি এবং আকৃতি, এটা কিন্তু আমি উপরে যে শখ শিখাইছিলাম সেই শখে লেখা আছে, এখানে লেখা আছে 2 মানে কি, লক্ষ্যবস্তু অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে। তাহলে আমি একটু এখানে একটু রুলস ফলো করে তোমাদের একটু দেখাই, তোমরা দেখো খেয়াল করো। আচ্ছা এই যে এটা কিন্তু দর্পণ, এই যে এম এম প্রাইম, এটা একটা দর্পণ, এটা কোন দর্পণ, এটা অবতল দর্পণ, এটা তো অবতল দর্পণই হবে, কারণ আমি তো আজকে শিরোনামেই বলে দিছি যে আজকে আমি যত রশ্মি এবং বিম্ব আঁকবো সব কিন্তু অবতল দর্পণ হবে, তাহলে আমার এটা হচ্ছে অবতল দর্পণ। হ্যাঁ এই যে অবতল পৃষ্ঠটা চেহারা দেখার জন্য কাজে লাগাবো, এইদিকে আটকানো, তাহলে এই যে অবতল দর্পণের এই যে দেখো এটা হচ্ছে কি প্রধান অক্ষ, এই যে এটা, তাহলে এই সি কি বক্রতার কেন্দ্র, আর আলাদাভাবে বলা দরকার, এই যে এখানে লেখা আছে, আর এফ হচ্ছে প্রধান ফোকাস, ঠিক আছে, আর এই যে পি হচ্ছে মেরু। আচ্ছা এখন আমি যে নিয়ম অনুসারে আমার যেটা, আমি তো বিম্ব আঁকবো, তাহলে বিম্ব আঁকার জন্য আমি বস্তুটা কোথায় রাখবো, 2-এ রাখবো, 2 মানে কি অসীম এবং বক্রতার কেন্দ্রের মধ্যে। এই যে দেখো আমি 2-এ বস্তু রাখছি, এই যে আমার 2-এর বস্তু, সবাই খেয়াল করো আমার তো 2-এ বস্তু রাখতে হবে, যেহেতু আমি 2 নিয়ে শুরু করছি তার মানে আমার 2-1টা বস্তু রাখতে হবে। এই যে আমি বস্তুটা 2-এ রাখছি, দেখো আমি একটু অ্যারো দিয়ে একটু দেখাই দিলাম এরকম, এই যে আমি বস্তুটা কোথায় রাখছি, 2-এ রাখছি। কারণ 2-এ যদি না রেখে থাকি তাহলে তুমি বলো যে স্যার 2-এ তো পড়লো না, 2 মানে তো আমি বলছি এই যে সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর এইদিকে অসীম, তার মানে বক্রতার কেন্দ্র থেকে শুরু করে এইদিকে দুনিয়ার শেষ মাথা পর্যন্ত যেখানেই রাখি না কেন সেটাই 2 হবে, তাহলে আমি বস্তুটা 2-এ রাখলাম। আচ্ছা এবার 2-এ রাখা বস্তুর বিম্ব আঁকবো, এবার আমি কিন্তু তোমাদের আগেই বলছি বিম্ব আঁকার নিয়ম কি, এখানে কিন্তু 1 বা 2 লাইনে লেখা আছে, তোমরা এতটুকুই লিখবে, এর বেশি লেখার দরকার নেই, গতকাল যেমন তোমরা খুব সংক্ষেপে লিখছো কিন্তু আমি বোঝানোর সময় খুব ডিটেলস ব্যাখ্যা করে দিব কিভাবে হয় একদম সম্পূর্ণ, এত কিছু তো বইয়ে থাকে না। তো ও এ একটা বিস্তৃত বস্তু, আমাদের এ বিন্দুর বিম্ব লাগবে না, সেটা আমরা আগেই বলছি কেন লাগবে না, কারণ এ বিন্দু প্রধান অক্ষের উপরে আছে, এ বিন্দুর বিম্ব প্রধান অক্ষের উপরে হবে, তাহলে আমার শুধু ও বিন্দুর বিম্ব দরকার। এখন ও বিন্দুর বিম্ব যে আমি আঁকতে যাব, আমি তো জানি যে কোনো বিন্দুর বিম্ব আঁকার নিয়ম কি, সেখান থেকে কমপক্ষে 2টা আলোকরশ্মি নিক্ষেপ করতে হয়, তা আমরা তো অলরেডি পেছনে 3টা আলোকরশ্মি নিক্ষেপ করা শিখছি, আমি ওই 3টা থেকে 2টা নিক্ষেপ করব। আচ্ছা তো 1 নম্বরে কি নিক্ষেপ করি দেখো, এই যে আমি প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোকরশ্মি নিক্ষেপ করলাম, এই যে আমি একটু অ্যারো দিলাম। আচ্ছা এখন তুমি তো খুব ভালো করেই জানো যে সমান্তরাল আলোকরশ্মিটা কোথায় যাবে, প্রধান ফোকাসে যাবে, এই যে প্রধান ফোকাস, প্রধান ফোকাসে যাবে, এই যে প্রধান ফোকাসে চলে গেল। তুমি বলতে পারো স্যার এই মেরু প্রধান ফোকাস এগুলো কিভাবে আইডেন্টিফাই করবো, এগুলো আইডেন্টিফাই করবো বলতে এই যে আমরা যে অর্ধবৃত্তটা আঁকবো, একটু বাঁক যে দিব,
এটা যখন বাঁকা হবে তখন এটার যে কেন্দ্র থাকতে পারে পুরা বৃত্ত হইতে গেলে সেটাই তো বক্রতার কেন্দ্র। এই জন্য বক্রতার কেন্দ্র খুঁজে পাওয়া কোনো ব্যাপার না। যেমন তুমি একটা বৃত্তের মতো হইতে এভাবে আঁকতে যাবা, তাই না? এটা যখন আঁকবা তুমি, এটা তোমার চাঁদা দিয়ে আঁকো, চাঁদা দিয়ে আঁকতে খুব সহজ, এমনি ফ্রি হ্যান্ড না, চাঁদা দিয়ে এটা আঁকা একদিকে দাগ দিবা, তাহলে তুমি যে চাঁদা দিয়ে আঁকলা সেই চাঁদার বৃত্তটা যেখানে হতে পারতো সেটাই বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝে নিবা প্রধান ফোকাস। তাহলে আমি কিন্তু এক নম্বরটা নিয়ম অনুসারে আঁকছি, এই যে সমান্তরাল দিয়েছি প্রধান ফোকাস দিয়ে গেছে। তাহলে আরেকটা আলোকরশ্মি তো আমার নিক্ষেপ করা দরকার, সেটা কিন্তু বক্রতার কেন্দ্র দিয়েও দেওয়া যায়, প্রধান ফোকাস দিয়েও দেওয়া যায়। আমরা এই যে বক্রতার কেন্দ্র দিয়ে দিলাম, এই যে তুমি একটু মনে করে দেখো, বক্রতার কেন্দ্র দিয়ে কোন আলোকরশ্মি নিক্ষেপ করলে সেটা কোন পথে যাবে? সেটা ওই পথেই ফিরে আসবে, এই যে ওই পথেই ফিরে আসবে, এটা আমরা আগেই জানি। তাহলে এই ফিরে আসা দুইটা আলোকরশ্মি মিলে গেছে না, দেখো তো এই যে আই বিন্দুতে মিলছে। আমি কিন্তু কোনো দিকে আলোকরশ্মি বর্ধিত করি নাই, কিচ্ছু করি নাই, একদম আমি আমার সোজা একটা সমান্তরাল মারছি প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, আরেকটা যে পথে মারছে ওই পথে ফিরে আসছে, দুইটা আলোকরশ্মি অটোমেটিক নিজে নিজে মিলছে। আমি বলছি যে যখন এভাবে নিজে নিজে দুইটা আলোকরশ্মি অটোমেটিক নিজেরা মিলে যাবে, তখন যে বিম্বটা হবে সেটার নাম হবে বাস্তব বিম্ব। তাহলে আমার এই বিম্বর নাম হচ্ছে বাস্তব, অর্থাৎ সৎ বিম্ব। কিন্তু এই বিম্বটা উল্টা হয়েছে, কিভাবে বুঝলাম দেখো, এই যে যে আই বিন্দুটা পাইছি যে যেখানে মিলছে সেটা কিন্তু ও বিন্দুর বিম্ব। এখন এ বিন্দুর বিম্বর জন্য আমার এখান থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকতে হবে, এই যে এখানে একটা লম্ব, এই যে ছোট্ট একটা দাগ দেওয়া আছে তোমরা দেখো, এই যে লম্ব আঁকলাম, তো লম্ব আঁকে যেটা পাইলাম এই যে বিম্ব আমরা পাই গেছি, কিন্তু এই যে আই বি এটা আমার বিম্ব। কিন্তু বিম্বর দিকে একটু তাকিয়ে দেখো, এ ওর দিকে তাকিয়ে দেখো, এ ও রইলো এই যে এরো হইলো উপরের দিকে, তার মানে মাথা হইলো উপরের দিকে, আর বিম্বটা এমন বাবু হয়ে গেছে, বিম্বর কিন্তু গেছে উল্টায়, তার মানে এই যে পাও এটা কিন্তু পাও আর এটা মাথা, এই যে পাও কিন্তু পাওয়ের জায়গায় আছে, বিবিন্দু হয়েছে, কিন্তু মাথা উল্টা নিচের দিকে এসে গেছে। তো মাথা যেহেতু উল্টা নিচের দিকে এসে গেছে, তাহলে এটাকে অবশ্যই আমরা বলতে পারি উল্টা বিম্ব। তা আমি তো তোমাদের অলরেডি শখে আগেই শিখিয়ে দিছি যে কিভাবে উল্টা বিম্ব হয়, সেটা শখে, তো তোমরা একটু মিলাও তো, আমি তো তোমাদের শখে শিখাইলাম, দুয়ে রাখলে যা যা হবে, আমি তো এখানে নিয়মের বাইরে কিছু করি নাই। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার আমি তোমাদের বলছি যে দুয়ে রাখলে খর্বিত হবে, দেখো তো ছোট হয়েছে কিনা, এ ওর চেয়ে কি আইবি ছোট না? আচ্ছা, তাহলে এর চেয়ে আইবি যদি ছোট হয়, তাহলে আমি যে কথাগুলো বলছি, এবং আরেকটা কথা দেখো তো, বিম্বের অবস্থানটা কোথায় হয়েছে, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যে হয়েছে কিনা, এই যে বক্রতার কেন্দ্র আর এই যে প্রধান ফোকাস তার মাঝে হয়েছে কিনা, এই যে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস। কারণ আমি কি এখানে এমন যে আমি তোমাকে যে শখটা শেখাইলাম সেই শখের মতো মিলানোর জন্য আমি মিলাই দিছি? না, একটুও না। আমি কিন্তু সম্পূর্ণ আমার নিয়ম অনুসারে আঁকছি, কিন্তু আঁকার পরেও ওখানে আমার শখে বিম্বের অবস্থান যেখানে থাকার কথা একদম সেটার সাথে মিলে গেছে। তুমি দেখো সম্পূর্ণ সেই বিম্বের অবস্থানের সাথে একদম মিলে গেছে। এই যে দেখো অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মধ্যে, এই যে দেখো বক্রতার কেন্দ্র প্রধান ফোকাস তার মাঝে বিম্ব, এই যে সদ উল্টা, সদ কেন, কারণ আমি তো রশ্মি কোনো দিকে পেছনে বাড়াই নেই, তাই সদ। এবং উল্টা হয়েছে কেমনে বুঝলাম, এই যে মাথা উপরের দিকে, এই যে মাথা নিচের দিকে পড়ছে, এবং আকৃতি খর্বিত হয়েছে সেটা আমরা নিজেরা নিজেদের চোখে তাকায় দেখতেছি। আচ্ছা, তাহলে এবার তিন নাম্বারটা দেখো, ঠিক সম্পূর্ণ আগের মতো, এবার আমার বিষয় হচ্ছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে। তাহলে ওই আগের চিত্রই, এখানে আর ডিটেলস তেমন কিছু নাই, আগের চিত্রই কি হলো দেখো, এই যে আমার সেটা, এই যে এম এম প্রাইম একটি অবতল দর্পণ। আবার অবতল দর্পণ কিভাবে, কারণ এই যে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো, এই যে অবতল পৃষ্ঠ চেহারা দেখার জন্য, তাহলে আমি প্রধান অক্ষটা আগে দাগ দিয়ে ফেলি, এই যে প্রধান অক্ষ, আর এই যে বক্রতার কেন্দ্র হচ্ছে আমার, বক্রতার কেন্দ্র হচ্ছে এটা সি বিন্দু, আর এটা হচ্ছে এই যে পি, এটা হচ্ছে মেরু পি, আর মেরু আর পি এর মাঝে এই যে প্রধান ফোকাস। তাহলে এবার তো আমার বক্রতার কেন্দ্রে বস্তু রাখার কথা, তাহলে আমার বস্তু এবার কোথায় রাখবো, ঠিক বক্রতার কেন্দ্রেই রাখবো, কারণ তিনে, এই যে আমি বস্তু রাখছি বক্রতার কেন্দ্রে, এই যে আমার বস্তু। তাহলে আবার নিয়ম অনুসারে যাই, আবার আমার এ বিন্দুর বিম্ব কিন্তু আঁকা লাগবে না, ও বিন্দুর বিম্ব আঁকা লাগবে। তাহলে আবার দেখো একই নিয়ম অনুসারে, এই যে সমান্তরাল আলোকরশ্মি দিলাম, এই যে দিলাম, দেখো কোনো রুলস এর বাইরে নাই, এই যে প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আচ্ছা, এখন দ্বিতীয় আলোকরশ্মিটা এবার আমরা একটু, আরেকটা নিয়ম আছে আমাদের, ওই নিয়মে চলে যাব। যেমন একটু আগে আমি একটা সমান্তরাল দিয়েছিলাম, সেটা প্রধান ফোকাস দিয়ে গেছে, দ্বিতীয়টা কিন্তু আমি বক্রতার কেন্দ্র দিয়ে দিচ্ছি। বাট এখানে একটু প্রবলেম আছে, তুমি দেখো, ও থেকে যদি তুমি বক্রতার কেন্দ্র দিয়ে আলোকরশ্মি দাও, তাহলে আলোকরশ্মি খালি উপরে আর নিচে যায়, এই উপরে আর নিচে কোনো আয়না নাই, দর্পণ নাই। এই জন্য আমরা এখানে একটু ব্যতিক্রম করব। আমাদের কিন্তু আরেকটা নিয়ম আছে, তৃতীয় নিয়ম আমরা কিন্তু ভুলে যাইনি, আমাদের একটা নিয়ম আছে আলোকরশ্মি কিন্তু প্রধান ফোকাস দিয়ে নিক্ষেপ করা যায়। তাহলে আমরা সেই প্রধান ফোকাস দিয়ে আলোকরশ্মিটা নিক্ষেপ করলাম, এই যে। আর এটা আমরা কেন করলাম, কারণ এখানে বক্রতার কেন্দ্র দিয়ে নিক্ষেপ করলে উপরে আর নিচে যায়, দর্পণ পায় না। আর আমি তো বলছি ওই তিনটা থেকে করা যাবে। তাহলে তিন নাম্বার যেটা নিয়ম, তিন নাম্বার বা যেখানেই ছিল, এটা বোধহয় দুই নাম্বারে ছিল আমাদের সিরিয়ালে, যে এই যে প্রধান ফোকাস দিয়ে দিলাম, সেটা এই যে প্রধান সমান্তরাল হয়ে আসলো, এই যে এই যে আই সাই বিন্দুতে মিলছে, দেখছো। এবার আই থেকে এই যে প্রধান অক্ষের উপর একটা লম্বটা এনে দিলাম, এই যে বিম্ব, দেখো যে জায়গার বিম্ব সেই জায়গায়। আচ্ছা, এবার তুমি এইটার ব্যাখ্যায় আসতো, এটা আমি তিনের জন্য তোমার কি বলছিলাম, তিনে বলছিলাম বস্তু তিনে বিম্ব তিনে, এই দেখো যেখানে বস্তু রাখছে ওই বরাবরই বিম্ব, তার মানে বক্রতার কেন্দ্রে বিম্ব, তাহলে নিয়ম ঠিক আছে। তিন নম্বরে বলছি সদ উল্টা, উল্টা তো হয়েছেই, কারণ এই যে মাথা উপরের দিকে, যে পাও নিচের দিকে, আর সদ এবং উল্টা তো বুঝতেই পারতেছি সত্য, কারণ প্রকৃতপক্ষে মিলছে, আমি কিন্তু রশ্মি কোনো দিকে কাল্পনিকভাবে বাড়াই নেই, কোনো বাড়াবাড়ির ব্যাপার নাই, শুধু দুইটা রশ্মি অটোমেটিক এসে মিলে যায়। আমি কিন্তু আগেই বলছিলাম যে অবতলে চিত্র আঁকা কিন্তু সহজ, কোনো ঝামেলা নাই, উত্তলে যেমন পেছনের দিকে বাড়াইতে হয় এগুলো কিন্তু নাই,
এরপর আমরা আকৃতি কিন্তু জানি লক্ষ্য বস্তুর সমান, একদম তাকে দেখো বস্তুরা যতটুক বিম্বটা ঠিক ততটুক, একটুও ছোট বড় নাই, তার মানে একদম কিন্তু সম্পূর্ণভাবেই আমাদের বিষয়টা রুলস এর মধ্য দিয়ে হয়ে গেল। তো দেখো 4 নম্বরের ক্ষেত্রে আবারও সেই একই ঘটনা, আমার এখন একদম সহজ হয়ে গেছে, দুইটা ঘটনা একই, তো এটা আবার পানির মতো সহজ। এই যে দেখো দর্পণ, এখন যাই হোক আমি আগের মতো অতটুকু একটু দাগ দিয়ে দিতে, এই যে আগের মতো প্রধানক, এই যে বক্রতার কেন্দ্র সি, এই যে প্রধান ফোকাস, এখানে তো বস্তু রাখবো কোথায়, এবার হলো বস্তু রাখবো হচ্ছে চারে, এই যে বস্তু রাখছি চারে, এই যে বস্তুটা চারে রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা, চার মানে কিন্তু বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে, তাহলে যেখানে বলছি সেখানেই তো রাখতে হবে, এই যে বস্তু রাখছি তাহলে আগের মতোই। এবার এই যে ও বিন্দু থেকে প্রধান অক্ষে সমান্তরাল আলোকরশ্মি নিক্ষেপ করলাম, এই যে সমান্তরাল, এই এটা সমান্তরালই নিক্ষেপ করছি, হ্যাঁ প্রধান অক্ষের সমান্তরাল, আচ্ছা একটু চিত্রটা একটু ঝামেলা, তোমরা ঠিক করে রাখো, এই যে এটা প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। এখন আরেকটা আলোকরশ্মির ব্যাপারটা যেটা খেয়াল করবে সেটা হলো এখান থেকে আলোকরশ্মির, এখন আমি বক্রতার কেন্দ্র দিয়ে যে আলোকরশ্মিটা নিক্ষেপ করবো সেটা বুঝেছি এরকম, এখন বক্রতার কেন্দ্র তো পিছে পড়ে গেছে, আমি আমার বস্তু তো বক্রতার কেন্দ্রের সামনে চলে গেছে, এই জন্য এখন যেটা করতে হবে সেটা হলো এমন ভাবে নিক্ষেপ করতে হবে এই যে একদম বক্রতার কেন্দ্র বরাবর, কারণ এটা বক্রতার কেন্দ্র বরাবরই আসছে এইভাবে, এই যে ওটা ওই পথে ফিরে যাবে, এই যে আলোক নিক্ষেপ করলাম, তার মানে এবার আলোকরশ্মিটা এমন ভাবে মারতে হবে যেন বক্রতার কেন্দ্র দিয়ে আসছে, এই যে বক্রতার কেন্দ্র বরাবরই কিন্তু মারছে, বাট বক্রতার কেন্দ্র পিছনে, বিন্দুরা যেহেতু পেছনে সুতরাং এমন ভাবে মারতে হবে সেই বরাবর, এই যাই সাদুর আই বিন্দুতে মিলছে, তার মানে বিম্ব হয়ে গেছে, এই যে বিম্ব মিলাই দেওয়া কথা ঠিক আছে কিনা, চারে বস্তু রাখলে বিম্ব দুই হবে, এই যে দুই হয়েছে, যে বক্রতার কেন্দ্রের পরে, এই যে বক্রতার কেন্দ্র অসীমের মধ্যে, তাহলে আমাদের রুলস ঠিক আছে। এরপরে বলছি সদ হবে, সদ হয়েছে কারণ প্রকৃতপক্ষে মিলছে, এরপর উল্টো হবে, উল্টাই হয়েছে, এই যে মাথা উপরের দিকে, এই যে মাথা নিচের দিকে, এরপর বিবর্ধিত হবে, একটু তাকায় দেওয়া বস্তুর চাইতে বিম্ব বড়, অটোমেটিক বড় হয়ে গেছে, নিয়মের সাথে মিলে গেছে, আর তোমার ছকও কিন্তু এটাকে আমি নিয়মের নিয়ম অনুসারে বড়ই বলছি, সুতরাং রুলস এর কোনো বাইরে আমাদের যাওয়া হয়নি। তো এটা ছিল আমাদের 4 নম্বর, তো এরপর আমাদের আরেকটা আছে দেখো 6 নম্বর, তো 6 নম্বরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, তারপর আমি বলে দিই, এটা আজকে বাকি রেখে লাভ নাই, একটা মাত্র বিম্ব, 6-এর ব্যাপারটা একটু ব্যতিক্রম, কেন ব্যাপারটা ব্যতিক্রম সেটা আমি বলি, যে এই পর্যন্ত আমরা যে বিম্বগুলো আঁকলাম, কটা বিম্ব আঁকলাম, তিনটা, তিনটা বিম্বই কিন্তু আমি দেখলাম যে তিনটা বিম্বই কিন্তু বাস্তব বিম্ব হয়েছে, বাট আমি কিন্তু একটা কথা বলছি যে অবতল দর্পণে যেমন বাস্তব বিম্ব হতে পারে তেমনি কিন্তু অবাস্তব বিম্ব হতে পারে, তাহলে অবাস্তব বিম্ব তো একটা পাইলাম না, আর গতদিন আমি একটা কথা বলছিলাম তোমাদের যে অবাস্তব বিম্ব পাওয়া যাবে যদি প্রধান ফোকাস থেকে কাছে কোনো বস্তু রাখি, প্রধান ফোকাসের দূরে বস্তু রাখলে হবে বাস্তব বিম্ব, কিন্তু এই যে তার মানে এটা হচ্ছে একটু বাঁকা আছে, তোমরা দাগগুলো একটু ঠিক করে দিও, এখানে আসলে একটু বাঁকা আমার মনে হইতেছে, তো এটা হচ্ছে প্রধান ফোকাস দেখো, এই যে সি হচ্ছে বক্রতার কেন্দ্রে, এফ হচ্ছে প্রধান ফোকাস, এই যে আমরা বস্তু রাখছি দেখো, এই যে 6-এ কিন্তু রাখছি, এবারে বস্তু কিন্তু 6-ই আছে, কিভাবে বস্তু 6-এ আছে বুঝতেই পারতেছো, তাকে এই যে বক্রতার কেন্দ্রের মেরুর মধ্যে, তাহলে এই যে 6-এ বস্তু আছে, তাহলে ঠিক আছে আমি আমার নিয়ম অনুসারে আঁকি 6 থেকে, এই যে প্রধান অক্ষে সমান্তরাল দিলাম, এই যে বস্তু চলে গেল প্রধান ফোকাস দিয়ে, এই যে আমার প্রধান ফোকাস, আগেই কিন্তু আমরা আঁকার পরে প্রথমে দর্পণ আঁকবো, দর্পণ আঁকাই পিছনের দিকে দাগ দিব, বাহিরে দাগ দিব, কারণ এটা তো আমার অবতল দর্পণ, তারপরে যে সি বিন্দু আইডেন্টিফাই করবো বক্রতার কেন্দ্র, আর পি মেরু, এবার বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝ হইলো এফ বিন্দু দিব প্রধান ফোকাস, এই যে বস্তু, এই যে সমান্তরাল প্রধান ফোকাস, এবার আরেকটা বস্তু আলোকরশ্মি নিক্ষেপ করতে হবে আগের মতো, এই যে এটা আমি মেরু বক্রতার কেন্দ্র বরাবর নিক্ষেপ করবো, কিন্তু যেহেতু বক্রতার কেন্দ্র পেছনে আছে সুতরাং এই যে বক্রতার কেন্দ্র হয়ে আমার আলোকরশ্মিটা আসবে, এমন ভাবে নিক্ষেপ করবো যেন সেটা এই যে বক্রতার কেন্দ্র হয়ে আসছে, এই বরাবর নিক্ষেপ করছে, তো এই বরাবর যে আলোকরশ্মিটা নিক্ষেপ করবো সেটা কিন্তু আবার ওই বরাবরই ফিরে আসবে। তো এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে, এইখানে আমরা যে দুইটা আলোকরশ্মি ফিরে আসছে তারা কিন্তু আয়সার মিলবে না, কারণ তারা ছড়াইয়ে গেছে, যদি আয়সা না মিলে তাহলে তো আরেক ঝামেলা আমরা জানি, তাহলে তো পেছনের দিকে বাড়াইতে হবে, আর পেছনে বাড়ানো মানে তো কাল্পনিক বাড়ানো, আর কাল্পনিক বাড়াইলেই তো একটা ঝামেলা, সেটা হলো অবাস্তব বিম্ব হয়ে যাবে, এই যে আমরা যখন পেছনের দিকে বাড়াইলাম তখন কিন্তু বিম্ব হয়েছে যে আই বিন্দুতে, এবার আই থেকে প্রধান অক্ষর একটা লম্ব টানলাম, তাহলে বিম্ব হয়ে গেল ঠিকই, কিন্তু এবারে বিম্ব হয়ে গেল অবাস্তব বিম্ব, আর আমি কিন্তু আগেই বলছি এবং বিম্ব কিন্তু দর্পণের পেছনে চলে গেছে, আর আমরা কিন্তু ছকেই পড়ছি যে 6-এর জন্য বিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে, তাহলে ঠিকই আছে কিন্তু দর্পণের পেছনে গেছে, আর অবাস্তব হয়েছে বিম্ব কিন্তু অবাস্তব, কিন্তু বিম্ব সোজা, এবার কিন্তু উল্টা নাই, কারণ এই যে উপরের মাথা উপরে নিচের মাথা নিচে, তার মানে ঠিকই হয়েছে এবার অবাস্তব কিন্তু সোজা, আর আমি তো আগেই বলছি যে যাবতীয় অবাস্তব বিম্ব সোজা হবে, যাবতীয় অবাস্তব বিম্ব সোজা হবে এক কথায়, আর যাবতীয় বাস্তব বিম্ব হবে উল্টা, আর বিবর্ধিত হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই যে বস্তু কত ছোট আর এই যে বিম্ব কত বড়, তার মানে তাহলে অবতল দর্পণে একসাথে দুই ধরনের বিম্ব হতে পারে, একটা বাস্তব বিম্ব একটা অবাস্তব বিম্ব, মনে রাখতে হবে যে অবতল দর্পণে অবাস্তব বিম্ব হয় শুধুমাত্র একটা পয়েন্টে বস্তু রাখলে, সেটা হলো 6, আর বাকি আমরা মোট 4টা পয়েন্ট আমি শিখাইলাম, আর বাকি দুটো লাগবে না, তো 4টার মধ্যে একটা পয়েন্টে বস্তু রাখলে শুধু অবাস্তব বিম্ব হবে, সেটা হলো 6, আর বাকি যে 2, 3 এবং 4, 1 আর 5 তো বাদ দিচ্ছি, 2, 3 এবং 4-এ বস্তু রাখলে বিম্ব হবে অবাস্তব,
অর্থাৎ বিম্ব হবে বাস্তব এবং উল্টা, কিন্তু সেই বিম্বগুলো হবে, আচ্ছা যাই হোক আমাদের রুলসের সাথে ঠিক আছে, তার মানে শুধুমাত্র অবাস্তব বিম্ব হবে একটা, আর বাকি ওই বিম্বগুলো হবে বাস্তব। আর অবাস্তব মানে পেছনের দিকে বাড়াইতে হবে, যে দেখো পেছনে বাড়াইছে মিলছে, আর ওগুলো কিন্তু কোনো পেছনে বাড়ানোর কোনো ব্যাপার স্যাপার ছিল না, প্রকৃত পক্ষেই রশ্মিগুলো মিলছে। তো যাই হোক আমি তোমাদের উদ্দেশ্যে আবারও একটু স্পেসিফিক ভাবে বলি যে অবতল দর্পণ মনে রাখা বেশি জটিল না, আসলে বিষয়গুলো কতটা জটিল তোমরা হয়তো একটু চিন্তা করলে বুঝতে পারবা, অনেক টেকনিক্যালি শেখানোর চেষ্টা করছি, বই খুললে দেখবো যে বইয়ে এত কিছু ভাবে নাই। তারপর আমরা 6টা পয়েন্ট দিয়ে তোমাদের যেভাবে খুব সহজে মনে রাখার একটা টেকনিক আমি শিখাই দিছি, যে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে সেটা মনে রাখবো অল্প টেকনিকে, বাট একদম একে একে আবার কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হবে সেটা দেখানো হয়েছে। তো তোমরা এই ছোট্ট করে চিত্র আঁকবা, আর অল্প একটু লেখা, এই লেখাটুকুই লিখবা, কারণ লেখার মধ্যে খুব সংক্ষেপে দেখানো আছে। তো স্পেসিফিক ভাবে আবার বলি যে অবতল দর্পণে বাস্তব অবাস্তব দুইটাই হতে পারে, শুধুমাত্র 6-এ রাখলে অবাস্তব হয়, আর বাকি যে প্রথম যেগুলো আছে ওগুলোতে রাখলে হয় বাস্তব বিম্ব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো।